কাকডাকা ভোরে মাত্র দুই ঘন্টার জন্য বসে অস্থায়ী এই সবজি বাজার। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মোড়ে ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে গ্রামীণ এই বাজার। ব্যবসায়ীরা জানান, ইজারাবিহীন ও টোলবিহীন এই বাজারে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারছেন। সেই সঙ্গে নিজ জেলা ছাড়াও অন্য জেলার ব্যবসায়ীদের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠছে। ফজরের পর থেকেই শুরু হয় বাজারটা, কৃষকের জন্য এটা খুবই উপকৃত। ওই জমি থেকে ফসল তুলে আনার পরেই এখানে এক দেড় ঘন্টার মধ্যে বেচা বিক্রি শেষ, সবার জন্য খুবই মানে ভালো। এই বিক্রি করে আবার কাজে চলে যেতে পারে কৃষকেরা, আমরা যারা এখানে যানজটেরও কোনো সমস্যা হয় না, কারণ যেহেতু ফজরের পর থেকে শুরু হয়। মানে এক বলতে গেলে যে আমাদের জন্য, আমাকে কৃষকের জন্য এটা খুবই উপকার এই জায়গাটায়। টোলবিহীন খাজনা মুক্ত এই বাজারটিতে বেচাকেনা করে খুশি সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। হাটের মাল কিনে গেলে ইজাদের সমস্যা, পুলিশ সমস্যা, টোল দিতে হয়, আমাদের কোনো কিছু দেওয়ার লাগতেছে না। আমরা আসতেছি আর সরাসরি যাচ্ছি, তাতে খুব শর্ট করে যাচ্ছি। জমি থেকে কল্লা তুলছি, এই তিন মাথার মোরালি আছে, পুরগাঁপুর তিন মাথা মোরালি আছে, কোনো খাজনা মুক্ত এই তিন মাথা, কোনো খাজনা টাজনা কাগজ দেওয়া লাগে না, এই সুবিধাটা আমরা পাই। আপির এই মাল বিক্রি করে, কাঁচা মাল বিক্রি করে আমরা যাই আপির কাজ করতে পারি। দুপচাচিয়া, খেতলাল ও আক্কেলপুর এই তিন উপজেলার মোহনায় সড়কের পাশে অস্থায়ী এই বাজার। বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের সহযোগিতার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। কৃষকের উৎপাদিত ফসল হাজার হাজার লোক এখানে সকালে অবাধে সুলভ মূল্যই, সর্বোচ্চ মূল্যই এখানে সবজি তারা বেচাকেনা করে। এখানে কৃষকের কোনো টোল দিতে হয় না, এখানে খাজনা দিতে হয় না। এখানে কৃষকেরা অবাধে বেচাকেনা করার পরে তাদের মাঠের কাজ, সাংসারিক কাজকর্মগুলান অবাধে সৃষ্টি করতে পারে। প্রতিদিন এই বাজারে প্রায় ২ কোটি টাকার বেশি কেনা বেচা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।